হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সুস্থতার সহিত সেখানে পৌঁছেছেন। রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন ওবায়দুল কাদেরের আপনজনরা, দোয়া চেয়েছেন তারকরাও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সড়ককে নিরাপদ করতে ওবায়দুল কাদেরকে খুব প্রয়োজন। সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে গত কয়েক বছর তার সঙ্গে কাজ করে অন্তত এ উপলব্ধি আমার হয়েছে। এ কারণে তার আকস্মিক অসুস্থতায় আমি সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তি কামনায় দেশবাসীকে দোয়া করার অনুরোধ করছি। নিশ্চয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ওবায়দুল কাদের বাংলাদেশে নিরাপদ সড়কের একজন বড় শুভাকাঙ্ক্ষী। তিনি সরকারের একজন দক্ষ ও কার্যকর ব্যক্তি, দেশের রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। চিত্রনায়ক রিয়াজ বলেন, মহান আল্লাহর দরবারে আমাদের সম্মিলিত প্রার্থনা প্রিয় নেতা কাদের ভাইয়ের দ্রুত সুস্থতা। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান ওবায়দুল কাদেরের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রিয় কাদের ভাই। জ্যোতিকা জ্যোতি বলেন, ওবায়দুল কাদের দেশের একজন মন্ত্রী, পবিত্র সংসদের একজন সদস্য, দেশের একটি বড় রাজনৈতিক দলের অন্যতম বড় দায়িত্বপ্রাপ্ত পদে নিয়োজিত। তার জীবনের প্রতিটি দিনই সে দেশের জন্য ব্যয় করেছে। আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শ্রদ্ধাভাজন ওবায়দুল কাদের ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি। প্রসঙ্গত, রোববার ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। এদিকে আজ সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে তাকে। বিএসএমইউ থেকে বিকেল 3:15 দিকে তাকে বহনকারী গাড়িটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।